জল্পনার অবসান। পিয়ারলেসের সঙ্গে কলকাতা লীগের ম্যাচ শেষেই ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা ঘোষণা করে দিলেন মার্কোস ফালোপা। পদত্যাগ নাকি চাপের মুখে ইস্তফা? ইস্টবেঙ্গল সচিবের পাশে বসে 64 বছরের ব্রাজিলীয় কোচের দাবি একান্ত ব্যক্তিগত কারণেই তাঁর এই সিদ্ধান্ত। ছেলে তথা সহকারী আমেরিকোর ব্রাজিলে চিকিৎসা করাতে হবে, তাই মাঝপথেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য হলেন তিনি। ঠিক 4 মাস 4 দিনের মাথায় ইস্টবেঙ্গলে শেষ হয়ে গেল মার্কোস ফালোপার সংক্ষিপ্ত জমানা। পারিবারিক কারণ এবং ছেলে আমেরিকোর ব্রাজিলে চিকিৎসার যুক্তি দেখিয়েই সরে গেলেন ব্রাজিলীয় কোচ। তাঁর জমানায় কলকাতা লীগের শেষ ম্যাচে পিয়ারলেসকে 2-1 গোলে হারাল ইস্টবেঙ্গল। তাঁর জমানায় 4 মাসে মাত্র 11টি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ডার্বিতে দলকে কোচিং করতে না পারার আক্ষেপও উঠে এলো। কর্তাদের দরাজ প্রশংসা করলেও বিদায় বেলায় দলের কিছু সিনিয়র ফুটবলারের নাম না করে অসহযোগিতার কথাও উল্লেখ করতে ভুললেন না ফালোপা। I don't have anything with anyone. I wish success to Colaco, to the coach coming in my place, and anyone coming here. It's a hard work, but it's very good to deal with these players. খাবরা মোগার গোলে পিয়ারলেসকে 2-1 গোলে হারানোর পর ক্লাব তাঁবুতে যখন ফালোপার শেষ সাংবাদিক বৈঠক চলছে, তখনই বাইরে লাল হলুদ জনতার গলায় এক নাগাড়ে প্রবল মর্গান মর্গান স্লোগান। জল্পনা উস্কে দিয়ে সচিবের মন্তব্য, কখনো বলিনি আমি সচিবের পদে থাকাকালীন মর্গান আর ইস্টবেঙ্গলের কোচ হতে পারবেন না। আনএমপ্লয়েড কোচেদের কাছ থেকে প্রতিদিন প্রায় একটা করে মেল পাই, একটা মনে রাখা লাগে আমাদের কোনো পারিবারিক ক্লাব নয়, আমাদের ডেমোক্রেটিক ক্লাব, আমাদের এখানে ডেমোক্রেটিকলি চলে সব কিছু। এদিকে ফুটবল সচিব জানালেন, নতুন কোচ বাছাইয়ের ক্ষেত্রে অর্থ একটা বড় ফ্যাক্টর। কাউকে কোচ করে আনতে গেলে অনেকগুলো দিক ভেবেচিন্তে করতে হবে, তো তার মধ্যে একটা ফিনান্সিয়াল ব্যাপারটাও জড়িত। তা সব কিছু মিলিয়ে যেখানে ফুটফুল হবে সেখানেই আমরা ঝাঁপাবো। কোলাসো না মর্গান, ফুটবলার ও সমর্থকদের ভোট প্রবলভাবে মর্গানের দিকে থাকলেও আর্থিক ফ্যাক্টরেই এগিয়ে কোলাসো। সচিব এদিনই ঘোষণা করেছেন 24 নভেম্বরের ডার্বির আগেই নতুন কোচ এসে যাবেন ক্লাবে, তবে সাবধানী কর্তারা আরও 2-3 দিন সময় নিতে চান। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।